হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের একটি সুপার সিক্রেট ট্রিক শেয়ার করব, যে ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে মাত্র এক ক্লিকেই করে ফেলতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটি দেখে সবাই জাস্ট অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে করলেন আপনি আপনার ফোনের ডিসপ্লেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্সের জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন ডেভেলপার অপশন। তো আপনি যদি আপনার ফোনে এখনও ডেভেলপার অপশনটি অন করে না থাকেন, আপনি সিম্পলি চলে যাবেন অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন ডিভাইস ইনফরমেশন বা সফটওয়্যার ইনফরমেশন, যাই হোক আপনি এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন বিল্ট নাম্বার। তো এই বিল্ট নাম্বারে আপনি সাতবার ট্যাপ করবেন। সাতবার ট্যাপ করার পরে আপনি দেখবেন যে অ্যাবাউট ফোনের ঠিক ওপরে আপনার ডেভেলপার অপশনটি চলে এসেছে। তো যদি ঠিক এভাবে আপনি ডেভেলপার অপশনটি অন করতে না পারেন, সিম্পলি আপনি চলে যাবেন গুগলে এবং সেখানে গিয়ে আপনি সার্চ করবেন হাউ টু অন ডেভেলপার অপশন, আপনার ফোনের নাম এবং মডেল নাম্বার লিখে আপনি জাস্ট সার্চ দিবেন। দেখবেন যে সেখানে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে আপনি আপনার ফোনের ডেভেলপার অপশনটিকে অন করতে পারবেন। তো জাস্ট আপনি ডেভেলপার অপশনটিতে একবার ক্লিক করবেন। ডেভেলপার অপশনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে আপনি একদম নিচের দিকে চলে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন সিমুলেট কালার স্পেস। তো আপনি জাস্ট এই সিমুলেট কালার স্পেসে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে, এখানে আপনি পেয়ে যাবেন মনোক্রোমাসি। তো জাস্ট আপনি মনোক্রোমাসিতে একবার ক্লিক করে দিবেন। মনোক্রোমাসিতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার ফোনটি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, যেটি দেখে সবাই জাস্ট অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে করলেন আপনি আপনার ফোনের ডিসপ্লেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ভিউয়ার্স, আপনি যদি আবারও পুনরায় ঠিক আপনার ফোনটিকে কালার করতে চান, তাহলে সিম্পলি আবারও আপনি চলে আসবেন এই সিমুলেট কালার স্পেসে। সিমুলেট কালার স্পেসে আপনি এসে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এটাকে ডিজেবল করে দিবেন, দেখবেন যে আপনার ফোনটি আগের অবস্থায় ফিরে এসেছে এবং ফোনটি আবারও কালারফুল হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার অসাধারণ একটি ট্রিক্স। আশা করি এই ট্রিক্সটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।